হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো কুশি কাঁটা দিয়ে এই থালপোশ কিভাবে বানাতে হয়। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 12 নম্বর ক্রুসে হুক নিয়েছি আর 3 প্লাইয়ের উল নিয়েছি। আমি এখানে একটা স্লিপ নট করে নিয়েছি। এরপর এখানে আমি 5টা চেন করব। ফার্স্ট যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করব এইভাবে। তারপর এখানে দুটো চেন করব। এরপর আমি এই যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে 23টা ডবল ক্রুসে করব। ফার্স্ট দুটো চেনকে একটা ডবল ক্রুসে হিসাবে ধরব। টোটাল এখানে 24টা ডবল ক্রুসে হবে। তো আমি এখানে বাকি 23টা ডবল ক্রুসে করে নেব। আমি এখানে 24টা ডবল ক্রুসে করে নিয়েছি। এরপর দুটো চেন দিয়ে যে শুরু করেছিলাম, 2 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। তারপর এখানে আবার আমি দুটো চেন করব। এরপর পরের যে ডবল ক্রুসের চেনটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করব। তারপর আবার পরের ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে। তারপর আবার পরের ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে। ফার্স্ট দুটো চেনকে একটা ডবল ক্রুসে হিসাবে ধরব। এখানে টোটাল 4টা ডবল ক্রুসে হবে। তারপর দুটো চেন। এরপর আবার আমি পরের যে ডবল ক্রুসেটা আছে ওর চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করব। এরপর পরপর আমি 4টা ডবল ক্রুসে করে নেব। প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করব। এরপর আবার দুটো চেন। আবার আমি 4টা ডবল ক্রুসে করব। এইভাবে আমি 4টা করে ডবল ক্রুসে করব আর দুটো চেন করব। আমি এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট দুটো চেন করব। চেন করে 2 নম্বর যে চেনটা আছে এখান দিয়ে আমি স্লিপ স্টিচ করব। তারপর একই রকমভাবে আবার দুটো চেন। এখানে পরপর 3টে ডবল ক্রুসে আছে। প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করব। ফার্স্ট দুটো চেনকে একটা ডবল ক্রুসে হিসাবে ধরে নিয়ে এখানে 4টা ডবল ক্রুসে হবে। এরপর এখানে একটা চেন করব। চেন করার পর এই যে চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে 3টা ডবল ক্রুসে করব। তারপর আবার একটা চেন। এরপর পরপর 4টা চেনের মধ্য দিয়ে 4টা ডবল ক্রুসে করব। তারপর আবার একটা চেন। চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে 3টে ডবল ক্রুসে। তারপর আবার একটা চেন। আবার একই রকমভাবে এখানে 4টা ডবল ক্রুসে চেনের মধ্য দিয়ে আবার 4টা ডবল ক্রুসে করব। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট একটা চেন করব। চেন করে 2 নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে নেব। তারপর এখানে আবার আমি দুটো চেন করব। পরের যে ডবল ক্রুসেটা আছে এটার চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করব। মানে একটা চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করে নেব। তারপর পরপর যে দুটো ডবল ক্রুসে আছে ওটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুসে করব এইভাবে। তারপর আবার একটা চেন। এখানে যে 3টে ডবল ক্রুসে আছে 3টে ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে আবার আমি 3টেই ডবল ক্রুসে করব। তারপর আবার একটা চেন। আবার একই রকমভাবে পরপর যে 4টা ডবল ক্রুসে আছে প্রথম ডবল ক্রুসের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুসে করব। তার পরের যে ডবল ক্রুসেটা আছে ওটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করব। তারপর আবার পরপর যে দুটো ডবল ক্রুসে আছে ওটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রুসে করব। মানে টোটাল এখানে 5টা ডবল ক্রুসে হবে। তারপর আবার একটা চেন। তারপর আবার যে 3টে ডবল ক্রুসে আছে এখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রুসে করব। আবার এখানে 3টে ডবল ক্রুসেই হবে। তারপর একটা চেন।
এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। এখানে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট একটা চেন করব, চেন করে এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। তারপর এখানে আবার দুটো চেন, এরপর এখানে আমি পরপর পাঁচটা যে ডবল ক্রোশের চেন আছে ওটার মধ্য দিয়ে আমি পাঁচটা ডবল ক্রোশে করে নেব। তারপর একটা চেন, এখানে যে তিনটে ডবল ক্রোশে আছে প্রথম ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করব। তারপরের যে ডবল ক্রোশের চেনটা আছে এটার মধ্য দিয়েও দুটো ডবল ক্রোশে করব। তারপরের যে ডবল ক্রোশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে করব। তারপর একটা চেন, তারপর এখানে আমি ছটা যে ডবল ক্রোশে আছে ছটা চেনের মধ্য দিয়ে ছটা ডবল ক্রোশে করে নেব পরপর। এখানে ছটা ডবল ক্রোশে করেছি, এরপর একটা চেন, তারপর আবার যে তিনটে ডবল ক্রোশে আছে প্রথম ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে, তারপরের ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে, তারপরের যে ডবল ক্রোশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে, তারপর আবার একটা চেন। এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট একটা চেন করব, এখানে দু নম্বর যে চেনটা আছে এটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব। তারপর আবার দুটো চেন, এরপর আমি পরপর দুটো ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে করব। তারপর আবার এখানে দুটো চেন, তারপর আবার তিনটে যে চেন আছে ডবল ক্রোশের তিনটে ডবল ক্রোশে করব তিনটে চেনের মধ্য দিয়ে। তারপর এখানে দুটো চেন, এখানে যে পাঁচটা ডবল ক্রোশে আছে ফার্স্ট যে ডবল ক্রোশেটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে করব, তারপরেরটার মধ্য দিয়েও আবার একটা ডবল ক্রোশে, তারপরের যে ডবল ক্রোশেটা আছে এটার মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করব, তারপর পরপর যে দুটো চেন আছে ডবল ক্রোশের দুটো ডবল ক্রোশে হবে, তারপর আবার দুটো চেন, এখানে পরপর তিনটে ডবল ক্রোশে করব তিনটে চেনের মধ্য দিয়ে, তারপর আবার দুটো চেন, তারপর আবার আমি তিনটে যে ডবল ক্রোশে আছে ওটার মধ্য দিয়ে আবার তিনটে ডবল ক্রোশে করব, পরপর তিনটে চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রোশে হবে, তারপর আবার দুটো চেন, ঠিক একই রকমভাবে প্রথম দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে, তারপরের যে ডবল ক্রোশেটা আছে ওটার চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে করব একই জায়গাতে, তারপর লাস্ট দুটো যে ডবল ক্রোশে আছে ওটার মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে করব, তারপর আবার দুটো চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট দুটো চেন হয়েছে, এরপর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে আমি স্লিপ স্টিচ করে দেব, তারপর আবার দুটো চেন, পরপর দুটো ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রোশে করব, তারপর আবার দুটো চেন, এই যে চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে, আবার দুটো চেন, তারপর আবার যে তিনটে ডবল ক্রোশে আছে এখানে তিনটে ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রোশে করব, তারপর আবার দুটো চেন, তারপর এখানে যে ছটা ডবল ক্রোশে আছে ছটা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আবার আমি এখানে ছটা ডবল ক্রোশে করে নেব। তারপর আবার দুটো চেন, তারপর একই রকমভাবে এখানে তিনটে ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রোশে করব, তারপর দুটো চেন,
তারপর এই যে চেনের যে গ্যাপটা আছে এটার মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব। তারপর আবার দুটো চেন, এখানে যে তিনটে ডবল ক্রুশে আছে তিনটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রুশে করব। তারপর আবার দুটো চেন, এখানে আমি ছটা ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার আমি ছটা ডবল ক্রুশে করে নেব। তারপর আবার দুটো চেন, এইভাবে আমি করতে থাকব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে লাইনটাকে বন্ধ করে দিয়েছি। এরপর এখানে আবার দুটো চেন, পরপর দুটো ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার আমি দুটো ডবল ক্রুশে করব। তারপর এখানে আমি একটা চেন করব। এই যে ডবল ক্রুশের চেনটা আছে এটার মধ্য দিয়ে আমি একটা ডবল ক্রুশে, তিনটে চেন, আবার ওই একই জায়গাতে আরও একটা ডবল ক্রুশে করব। মানে এখানে আমি একটা ভি স্টিচ করব। তারপর আবার একটা চেন, এখানে পরপর তিনটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রুশে করব। এখানে আমি দুটো চেন করব। এখানে আমি প্রথম যে ডবল ক্রুশেটা আছে ওটা চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে করব, কিন্তু কমপ্লিট করব না। তারপর পরের যে ডবল ক্রুশের চেনটা আছে ওটার মধ্য দিয়েও এইভাবে একবার পাক দিয়ে বের করে আনব। এবার এই দুটো ডবল ক্রুশেকে একসাথে কমপ্লিট করব, মানে আরও একবার পাক দিয়ে তিনটে ঘরের মধ্য দিয়ে বের করে আনব এইভাবে। তারপর পরপর দুটো ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করব। তারপর লাস্ট যে দুটো ডবল ক্রুশে আছে এটার মধ্য দিয়েও আমি দুটো ডবল ক্রুশে করব, কিন্তু একসাথে করব এইভাবে। এটাকে কমপ্লিট করব না, আরও একবার পাক দিয়ে পরের ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে বের করে আনব। তারপর পাক দিয়ে প্রথম দুটো ঘরের মধ্য দিয়ে বের করে আনব। তারপর আবার একবার পাক দিয়ে তিনটে ঘরের মধ্য দিয়ে বের করে আনব এইভাবে। তারপর আবার এখানে দুটো চেন, তারপর এখানে তিনটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রুশে। তারপর একটা চেন, এখানে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে, তিনটে চেন, আবার ওই একই জায়গাতে একটা ডবল ক্রুশে, তারপর একটা চেন, তারপর এখানে তিনটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রুশে করব। তারপর দুটো চেন, ঠিক একই রকমভাবে প্রথম দুটো ডবল ক্রুশের মধ্য দিয়ে আমি দুটো ডবল ক্রুশে করব, কিন্তু একসাথে এইভাবে। তারপর আবার আমি পরপর দুটো ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রুশে করব। তারপর লাস্ট যে দুটো ডবল ক্রুশে আছে এটার মধ্য দিয়েও আমি দুটো ডবল ক্রুশে করব, কিন্তু একসাথে করব। তারপর আবার দুটো চেন, এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করেছি। এরপর এখানে আবার আমি দুটো চেন করব, তারপর পরপর দুটো ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার আমি দুটো ডবল ক্রুশে করব। তারপর একটা চেন, তারপর যে এই যে ভি স্টিচটা আছে এটার মধ্য দিয়ে আমি নটা ডবল ক্রুশে করব। এরপর আবার একটা চেন, তারপর এখানে যে তিনটে ডবল ক্রুশে আছে আবার ঠিক একই রকমভাবে আমি তিনটে ডবল ক্রুশে করব। তারপর আবার একটা চেন, এখানে আমি প্রথম যে দুটো ডবল ক্রুশে একসাথে করেছিলাম ওটা চেনের মধ্য দিয়ে একটা ডবল ক্রুশে, তারপর পরপর দুটো ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার দুটো ডবল ক্রুশে, তারপর আবার লাস্ট যে দুটো ডবল ক্রুশে একসাথে করেছিলাম ওটার চেনের মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রুশে, তারপর একটা চেন, আবার ঠিক একই রকমভাবে এখানে
তিনটে ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আবার তিনটে ডবল ক্রোশে, তারপর একটা চেন। এখানে আমি নটা ডবল ক্রোশে করব। তারপর আবার একটা চেন, তারপর এখানে তিনটে ডবল ক্রোশে, পরপর তিনটে চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রোশে, তারপর আবার একটা চেন, তারপর এখানে আবার আমি চারটা ডবল ক্রোশে করব। তারপর আবার একটা চেন। ঠিক একই রকমভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি স্লিপ স্টিচও করে দিয়েছি। এরপর এখানে আমি দুটো চেন করব, তারপর পরপর দুটো ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আবার দুটো ডবল ক্রোশে, তারপর এখানে একটা চেন, তারপর এখানে যে নটা ডবল ক্রোশে আছে প্রত্যেকটা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রোশে করব। মানে এখানে টোটাল আবার আমি নটা ডবল ক্রোশে করব। এরপর আবার এখানে একটা চেন, তারপর এখানে তিনটে যে চেন আছে ডবল ক্রোশের ওটার মধ্য দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রোশে করব। তারপর আবার একটা চেন, তারপর এখানে দুটো ডবল ক্রোশে আমি একসাথে করব, পরপর দুটো ডবল ক্রোশে একসাথে, তারপর আবার পরের দুটো ডবল ক্রোশে আমি একসাথে করব, এইভাবে। তারপর আবার একটা চেন, আবার ঠিক একই রকমভাবে এখানে তিনটে ডবল ক্রোশে, তারপর আবার একটা চেন, তারপর এখানে নটা যে ডবল ক্রোশে আছে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে একটা করে ডবল ক্রোশে করব। আবার এখানে টোটাল নটা ডবল ক্রোশে হবে। তারপর আবার একটা চেন, আবার এখানে তিনটে যে ডবল ক্রোশে আছে তিনটে চেনের মধ্য দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রোশে করব। তারপর আবার একটা চেন, তারপর এখানে দুটো ডবল ক্রোশে আমি একসাথে করব, তারপর পরের দুটো ডবল ক্রোশে আবার আমি একসাথে করব, তারপর আবার একটা চেন। এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপর আবার দুটো চেন, তারপর পরপর দুটো ডবল ক্রোশে, তারপর আবার একটা চেন, তারপর এখানে যে নটা ডবল ক্রোশে আছে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে আমি দুটো করে ডবল ক্রোশে করব। প্রত্যেকটা ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আমি দুটো করে ডবল ক্রোশে করব, এইভাবে। আমি এখানে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে দুটো করে ডবল ক্রোশে করেছি, তারপর একটা চেন, তারপর এখানে তিনটে ডবল ক্রোশের চেনের মধ্য দিয়ে আবার তিনটে ডবল ক্রোশে, তারপর আবার একটা চেন, তারপর এখানে দুটো চেনের মধ্য দিয়ে দুটো ডবল ক্রোশে, তারপর আবার একটা চেন, তারপর ঠিক একই রকমভাবে আবার এখানে তিনটে ডবল ক্রোশে চেনের মধ্য দিয়ে তিনটে ডবল ক্রোশে, তারপর আবার একটা চেন। আবার এখানে আমি নটা যে ডবল ক্রোশে আছে প্রত্যেকটা চেনের মধ্য দিয়ে দুটো করে ডবল ক্রোশে করে নেব, এইভাবে আমি এই লাইনটাও কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি, আর এখানে আমি স্লিপ স্টিচ করে দিয়েছি। এরপর আমি আবার এখানে দুটো চেন করব, তারপর পরপর দুটো ডবল ক্রোশে করে নেব, তারপর আবার একটা চেন। এরপর আমি পরের যে ডবল ক্রোশের চেনটা আছে ওটার মধ্য দিয়ে একটা ডবল ক্রোশে, তার পরের চেনটার মধ্য দিয়ে আবার একটা ডবল ক্রোশে, এইভাবে দুটো ডবল ক্রোশে করব, তারপর একটা চেন করব, আবার ঠিক একই রকমভাবে দুটো ডবল ক্রোশে করব।
তারপর আবার একটা চেন। এইভাবে আমি এখান পর্যন্ত করে নেব। তারপর এখানে একটা চেন, তারপর পরের যে তিনটে ডবল ক্রুশে আছে ওই তিনটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার তিনটে ডবল ক্রুশে, তারপর একটা চেন। এখানে আমি দুটো ডবল ক্রুশে ছাড়বো, মানে এখানে আর কিছু করব না। পরের যে তিনটে ডবল ক্রুশে আছে ওই তিনটে ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার তিনটে ডবল ক্রুশে, তারপর আবার একটা চেন। আবার এখানে আমি পরপর দুটো করে ডবল ক্রুশে করব, তারপর একটা চেন করব, আবার দুটো ডবল ক্রুশে, তারপর একটা চেন। এইভাবে আমি করতে থাকব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি স্লিপ স্টিচ করে দিয়েছি। এরপর আবার দুটো চেন, তারপর এখানে পরপর দুটো ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার দুটো ডবল ক্রুশে, তারপর একটা চেন, তারপর এখানে পরপর যে দুটো ডবল ক্রুশে আছে ওটার চেনের মধ্য দিয়ে আবার আমি দুটো ডবল ক্রুশে করব, তারপর আবার একটা চেন। এইভাবে আমি করতে থাকবো এখানে দুটো ডবল ক্রুশে আর তারপর একটা চেন। আমি পুরোটা করে নিয়েছি। এরপর এখানে আবার একটা চেন, তারপর যে তিনটে ডবল ক্রুশে আছে পরপর আবার আমি এখানে তিনটে ডবল ক্রুশে করব, তারপর আগের লাইনে এখানে আমি একটা চেন করেছিলাম, আমি এখানে আর কোনো চেন করব না। পরের যে আবার তিনটে ডবল ক্রুশে আছে ওটার চেনের মধ্য দিয়ে আবার আমি তিনটে ডবল ক্রুশে করব। তারপর একটা চেন, তারপর ঠিক একই রকমভাবে দুটো ডবল ক্রুশে, একটা চেন, আবার দুটো ডবল ক্রুশে, একটা চেন। এইভাবেই আমি করতে থাকবো, দুটো করে ডবল ক্রুশে আর একটা চেন মাঝে। আমি এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরো লাইনটা কমপ্লিট করে নিয়েছি আর এখানে আমি স্লিপ স্টিচ করে নিয়েছি। এরপর আবার আমি দুটো চেন, তারপর পরপর দুটো ডবল ক্রুশে, এরপর আবার একটা চেন, তারপর পরপর দুটো যে ডবল ক্রুশে আছে ওই দুটো ডবল ক্রুশের চেনের মধ্য দিয়ে আবার দুটো ডবল ক্রুশে, তারপর একটা চেন, আবার পরে দুটো ডবল ক্রুশে, আবার একটা চেন। এইভাবে আমি করতে থাকবো, দুটো করে ডবল ক্রুশে আর মাঝে একটা করে চেন করে নিয়েছি। এরপর আবার এখানে একটা চেন করেছি, তারপর এখানে পরপর তিনটে যে ডবল ক্রুশে আছে ওখানে তিনটে ডবল ক্রুশে করব, তারপর আবার একটা চেন, আবার আমি এখানে পরপর তিনটে ডবল ক্রুশে করব, তারপর আবার একটা চেন। আবার আমি ঠিক একই রকমভাবে দুটো ডবল ক্রুশে করব, তারপর একটা চেন করব, আবার দুটো ডবল ক্রুশে, তারপর আবার একটা চেন। এইভাবেই আমি করতে থাকব। আমি এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব। আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি। লাস্ট আরেকটা চেন করব, তারপর এখানে দু নম্বর চেনের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব, তারপর আরও একটা চেন করব, চেন করে উল্টাকে কেটে দেব। আমি এখানে কালারটা চেঞ্জ করব, সেজন্য উল্টা কাটছি, তোমরা চাইলে একই কালারে করতে পারো। এরপর আমি এই সাদা উল্টা দেব, এটা আমাদের সরু উল ছিল সেজন্য আমি এটা ডবলভাবে ইউজ করেছি, এটা আমি সিঙ্গেল ইউজ করব। তো ফার্স্ট আমি একটা স্লিপ নট করে নিয়েছি। এই যে চেনের যে গ্যাপগুলো আছে এখানে আমি যেখানে খুশি তুলতে পারি, তো আমি এখানে তুলছি। ফার্স্ট আমি সিঙ্গেল ক্রুশে করব এইভাবে, তারপর এখানে তিনটা চেন,
তারপর ওই একই জায়গাতে মানে চেনের যে গ্যাপটা আছে এখানে আমি ট্রিপল ক্রুসে করব, দুটো ট্রিপল ক্রুসে করে নেব। এরপর আবার পরের যে চেনের গ্যাপটা আছে ওটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে আবার তিনটে চেন, তারপর আবার এখানে দুটো ট্রিপল ক্রুসে। তারপর আবার পরের যে চেনের গ্যাপটা আছে ওটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে তিনটে চেন, আবার ওই একই জায়গাতে ট্রিপল ক্রুসে করব, দুটো ট্রিপল ক্রুসে। আবার পরের যে চেনের গ্যাপটা আছে ওটার মধ্য দিয়ে সিঙ্গেল ক্রুসে, এইভাবে আমি করতে থাকবো। এইভাবে আমি পুরোটা কমপ্লিট করে নেব, কমপ্লিট করে নিয়েছি। এরপর এখানে তিন নম্বর যে চেনটা আছে ওটার মধ্য দিয়ে স্লিপ স্টিচ করব, তারপর একটা চেন করে উল্টাকে কেটে দেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।